কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। সকল মা ভাই বোনেদের গ্রাম এবং অনেক 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 সবুজ অভিনন্দন। আমরা ইতিহাসে এটা দেখিনি যে এত কম সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দল ব্রিগেড চলো ডাক দিয়েছে। তার মানে আমরা এটা বুঝতেই পারছি যে আগামী 10ই মার্চ যে ব্রিগেডটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তার নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে এটা। আর যদিও বা আমি বলবো যে সারা বছর যারা পড়াশোনা করে, যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তাদের পরীক্ষার আগে বই নিয়ে বসে থাকতে হয় না, তাই আমরা চিন্তা করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মিটিংয়ে, এটা নিয়ে চিন্তিত নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় মিটিং হবে কি না। তাও আমি সকলকে অনুরোধ করব যে আগামী 10ই মার্চ সকলে এই ভাঙর থেকে দলে দলে যাবেন, কারণ আগামী দিনে আমাদের যে লড়াইটা, সেই লড়াইটা খুবই কঠিন লড়াই। সেই লড়াই আমাদের সংবিধান রক্ষার লড়াই, সেই লড়াই আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই, সেই লড়াই বঞ্চনার বিরুদ্ধে লড়াই, সেই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, সেই লড়াই এই ভাঙরকে বাঁচানোর লড়াই। তাই সকলকে বলবো যে এই যে অশুভ শক্তি এই বাংলায় বিরাজমান হয়ে রয়েছে, এই ভাঙরে বিরাজমান হয়ে রয়েছে, সেই অশুভ শক্তিকে বর্জন করতে আমাদের 10ই মার্চ জনগর্জন করতে হবে। তাই এখানে ভাঙরকে বলবো, ভাঙরবাসী পায়ে পায়ে উড়িয়ে ধুলো, ভাঙরবাসী ব্রিগেড চলো, সকলে 10ই মার্চ আমরা দলে দলে ব্রিগেডে পৌঁছবো। আমি একটা কথা আজকে এই মঞ্চ থেকে বলতে চাই যে আমি নারী হিসেবে সত্যি গর্বিত বোধ করি যে আমি এমন একটি রাজ্যে জন্মগ্রহণ করেছি যে রাজ্যের নাম বাংলা। এমন সেটি এমন একটি রাজ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমি গর্বিত বোধ করি যে সেই মানবিক মুখ্যমন্ত্রী এই বাংলার প্রত্যেক মা বোনেদেরকে শক্তি প্রদান করেন, কখনো কন্যাশ্রীর মাধ্যমে, কখনো রূপশ্রীর মাধ্যমে, কখনো বা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। যদিও তার এই সমস্ত মানবিক যে সিদ্ধান্ত সেটা নিতে হবে, তা যে তিনি নিয়ে চলেছেন মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, তার জন্য তাকে অনেক কটাক্ষ সম্মুখীন হতে হয়, অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়। এই বিরোধী দলেরা বলে যে গরিব মুখ্যমন্ত্রী, এই বিজেপির মতো, আমি সুভাষিসদার কথাতেই বলি, ভারতীয় জঘন্য পার্টি এবং বিজেপির বিটিম আইএসএফ, এরা বলে যে গরিব মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকার গরিব সরকার। তো সেই বিরোধীদের আমি বলতে চাই, হ্যাঁ আমরা গরিব সরকার, হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী গরিব মুখ্যমন্ত্রী, আপনাদের মতো বড় লোক আমরা নই যে কোটি কোটি টাকার বাসস্থান বানাবো এবং হাজার হাজার লক্ষ লক্ষ টাকার পোশাক বানাবো। আমরা গর্বিত আমাদের এই গরিব মুখ্যমন্ত্রীকে নিয়ে, কারণ এই গরিব মুখ্যমন্ত্রী বাংলার গরিব মানুষের পাশে দাঁড়ায়, তাদের চোখে জল মোছায়, তাদের মুখে হাসি ফোটায়, তাদের 100 দিনের কাজের টাকা যা আপনারা বঞ্চিত করে রেখেছেন, অন্যায়ভাবে অমানবিকভাবে বঞ্চনার মুখে ফেলেছেন, আপনাদের প্রতিশোধমূলক প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নোংরা খেলায় এই বাংলার মানুষকে আপনারা আটকে রেখেছেন, সেই কষ্ট থেকে এই গরিব মুখ্যমন্ত্রী তাদের রেহাই দিয়েছে, তাদের মুখে হাসি ফুটিয়েছে। তাই আমি বলবো, মা দিয়ে মা, মা দিয়ে মাটি, মা দিয়ে মানুষ এবং মা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হোক মমতা বন্দ্যোপাধ্যায়, জিন্দাবাদ। সকলকে বলবো যে এই বিরোধী দলগুলো বড় বড় কথা বলার সময় আছে, একদিকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী মানুষের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছে, ধর্মকে আমরা পালন করি তার সাথে, এটার নামই বাংলা। তো আমি যেটা বলছিলাম, এই যে বিরোধী দলেরা, এই নির্লজ্জ বেহায়া বিরোধী দলগুলো, বিজেপি জঘন্য পার্টি আর বিজেপির বিটিম আইএসএফ, এরা ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, এরা এই বাংলায় খায়, এই বাংলার পরে। এবং এদিকে বসুন বসুন, সবাই বসুন না, বসুন সবাই, দয়া করে বসে পড়ুন, পেছন থেকে দেখতে পাবেন না তারা যারা বসে আছেন, যে এরা ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, এরা বাংলার খায়, বাংলার পরে, বাংলায় ভোট ভিক্ষা করে, বাংলার ভোটে জেতে নিয়ে দিল্লিতে গিয়ে তাদের পায়ের তলায় বসে তাদের দালালি করে এবং তাদের তাবেদারি করে। এর নাম হচ্ছে বিজেপি আর বিজেপির বি টিম আইএসএফ। এই যে মিলিয়ে নিন আপনারা, এই যে ঠিক 2021-এর কথা যদি মনে করেন, ঠিক 2021-এর যে মানচিত্রটা ছিল, ঠিক সেই রিপিট টেলিকাস্ট হচ্ছে, এই লোকসভা ভোট এসে গেছে, সেম রিপিট টেলিকাস্ট, দলে দলে বিজেপির সমস্ত হেভিওয়েট নেতারা বাংলায় আসছে, তাদের বি গ্রেড জালি বিজেপি প্রোডাক্ট, মিথ্যে প্রতিশ্রুতি, কিছু কিছু ফার্স্ট কপি মিথ্যে
চেষ্টা করছে, তারা সেল করার চেষ্টা করছে। ফার্স্ট কপি বললাম কারণ এর অরিজিনাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়া, এর অরিজিনাল হচ্ছে বাংলার সমস্ত উন্নয়নমূলক জনমুখী প্রকল্প। হ্যাঁ, আজকে কন্যাশ্রী কপি করা হয়েছে, করে বেটি বাঁচাও বেটি পড়াও। আজকে স্বাস্থ্যসাথী কপি করা হয়েছে, আয়ুষ্মান ভারত, এই সমস্তগুলো কপি করে। আর লক্ষ্মীর ভান্ডার কপি করা হয়েছে, লাডলি বহিন করেছে। ওনারা কপি করতে পছন্দ করেন, ভালোই করেন। তাই এই যে কথাতে আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, না ওটা একটু চেঞ্জ করে দেব, ওটা বলবো হোয়াট দিদি থিংস টুডে মোদি কপিস টুমরো। এই কথাটা আমরা সকলে মাথায় রাখবো যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে বেরিয়েছে, উন্নয়নমূলক প্রকল্পের কথা। আমি বলবো যে এই তিন চার দিন ধরে আমরা জানি সকলেই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন, বাংলায় এসে তিনি বিভিন্ন জায়গায় সভা করছেন, আমরা দেখছি নিউজ চ্যানেলে মিডিয়ার সকলেই খুব খুশি। আমরা বাংলার মানুষেরা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি, কিন্তু পিএমজি, পিএমজি মানে বলে দিই, এটা আবার মিডিয়ায় ট্রোল করানোর কোনো কারণ নেই, পিএমজি মানে হচ্ছে প্রধানমন্ত্রী জি। কেউ কেউ প্রধানমন্ত্রী ভাবতে পারে, কেউ পাবলিসিটি মাস্টার ভাবতে পারে, সেটা তাদের ব্যাপার, আমি প্রধানমন্ত্রী জি বলছি। তাই বলছি পিএমজি আপনি বাংলায় এসেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি বাংলায় এসে বাংলা নিয়ে এত কুৎসা করছেন, একটু মনে করিয়ে দেওয়া উচিত আমাদের যে এটা কিন্তু রাজ্যের ভোট নয়, আগামীতে রাজ্যের ভোট নয়, এটা কেন্দ্রের ভোট। তাই রাজ্যের কি কি খুঁত আছে সেই না বের করে বরং আপনি বলুন যে আপনি গত 10 বছরে বিজেপির যে স্বৈরাচারী বিজেপির যে সরকার গঠন করে রয়েছে দিল্লিতে, আপনি কি কি উন্নয়নমূলক কাজ করেছেন ভারতবর্ষের মানুষের জন্য এবং বিশেষত বাংলার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছেন, সেই খতিয়ান আমরা আপনাকে মনে করিয়ে দিই। পিএমজি আপনাকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনি বলছেন যে 42-এ 42 আমরা পাবো, খুব ভালো কথা, 42-এ 42 পাবো, তাতে কি লাভ, বাংলায় কি কোনো উন্নয়ন হবে তাতে? আপনি তো 2019-এর সময় প্রচুর সাংসদ পেয়েছিলেন, দিয়েছেন একটা পূর্ণ মন্ত্রী, দুটো হাফ প্যান্ট মন্ত্রী মার্কেটে ছেড়ে রেখেছেন। পিএমজি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি সন্দেশখালি নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন, তা আমফানের সময়, কোভিডের সময় আপনি তো এসেছিলেন হেলিকপ্টার করে দেখতে, তখনও তো সন্দেশখালি খুবই ক্ষতিগ্রস্ত ছিল, তখন কি সন্দেশখালি বাংলার মানচিত্রে ছিল না? তা সেই সময় আপনার নিজের হাতটা আপনার নিজের পকেট অব্দি পৌঁছল না কেন টাকাটা দেওয়ার বেলায়? এই প্রশ্ন আপনাকে করতে চাই মাননীয় পিএমজি, আপনাকে এই প্রশ্ন করতে চাই। আপনি বলছেন বাংলার বেশিরভাগ সমস্ত স্কিম স্ক্যামে পরিণত হয়েছে, তাও ভালো, ভাগ্য ভালো আমাদের যে আপনি এটা স্বীকার করছেন যে বাংলায় অনেক স্কিম আছে। স্ক্যাম নিয়ে যদি কথা বলা হয় মাননীয় পিএমজি, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যেও তো ভুয়ো ভুরি ভুরি ভুয়ো জব কার্ড বেরিয়েছিল, উত্তরপ্রদেশে গুজরাটে ভুরি ভুরি ভুয়ো জব কার্ড বেরিয়েছিল, তা কেন শুধু বাংলার? তো 100 দিনের কাজের টাকা আপনি আটকে রাখেননি, এর উত্তর কি আপনি দিতে পারবেন? মাননীয় পিএমজি, ক্যা হুয়া সবকা সাথ সবকা বিকাশের কি হলো? ছোটবেলায় আমার বাবাকে দেখতাম একটা বড় বাজারের খালি ব্যাগ নিয়ে পকেটে কয়েকটা টাকা নিয়ে বাজার যেতে, এখন দেখি সেই বাজারের ব্যাগটাতে টাকা ভর্তি করে পকেটে দুটো সজনের ডাটা আর ধনে পাতা নিয়ে আসে, এমন মূল্য বৃদ্ধি হয়েছে। তাই বাংলার মানুষ মাননীয় পিএমজি বলছে এটা সবকা সাথ সবকা বিকাশ না, সবকে সাথ মত করো বকওয়াস, এটা বলছে বাংলার মানুষ। মাননীয় পিএমজি আপনাকে বলি কি হলো মোদি গ্যারান্টি, আপনি মোদি গ্যারান্টির কথা বলছেন, আপনাকে মনে করিয়ে দিই যে বাংলার মানুষে বলছে যে মোদি গ্যারান্টিতে রান্নার গ্যাসের দাম 1000 থেকে 500 হলো না, কিন্তু দিদির গ্যারান্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেল, 1200 হয়ে গেল, তো ওটাকে মোদি গ্যারান্টি বলে না, ওটাকে বলে বদলে কি আগ, এইটাই হবে ওর নাম, বদলে কি আগ। মাননীয় পিএমজি আপনাকে বলি, আপনি বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, তো আপনি তো বাংলায় এলেন পাশেই মণিপুর, মণিপুরটা তো হয়ে আসতে পারতেন যেখানে একজন মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে, তারপর আপনি বা আপনার কেউ হেভিবেক সেইখানে যাননি, সেইখানে জায়গা, সেইখানে শান্তি ফেরত আনার চেষ্টা করেননি। আপনাকে মনে করিয়ে দিই যে অলিম্পিকে যে সমস্ত মহিলা রেসলার্সরা খেলতো, যারা পার্টিসিপেট করতো, তারা সবাই আজ পদত্যাগ করে নিয়েছে, তাদের মেডেল তারা জলে ভাসিয়ে দিয়েছে, কারণ আপনার মন্ত্রী তাদের সম্মানহানি
করেছিল। আপনাকে মনে করিয়ে দিই, আপনি বেটি বাঁচাও বেটি পড়াও বলছিলেন, মনে করিয়ে দিই যে আজকে আপনি যখন 15ই আগস্টে বক্তৃতা দিচ্ছিলেন তখন আরেকদিকে আরএসএফ আর বিজেপির লোকেরা বিলকিস বানুর ধর্ষণকারীদের নিয়ে তাদের গলায় মালা পরিয়ে তাদের ঢাক ঢোল পিটিয়ে তাদের এই সমাজে ছেড়ে রাখছিল আরো 5টা ধর্ষণ করার জন্য। মাননীয় পিএমজি, তাই বলি, তাই ঘরে ঘরে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও চাই না ভাই, বিজেপি সে বেটি কো বাঁচাও, এই কথা বলছে বাংলার মানুষ। মাননীয় পিএমজি, আপনি বলেছিলেন কালো টাকা যেগুলো বিদেশে গেছে সেগুলো এনে 15 লক্ষ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবেন, কই আজ অব্দি তো আমার এলো না, আপনারা পেয়েছেন কেউ? পেয়েছেন হ্যাঁ কি না? 15 লক্ষ বার বরঞ্চ এই মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়াতে হলো, তাই এখানে 2000 টাকা বা লিঙ্ক করো, গ্যাসের এই লিঙ্ক করো। মাননীয় পিএমজি, আপনি মানুষের 15 লক্ষ টাকার স্বপ্নে উজালা গ্যাস ফাটিয়ে দিলেন এবং স্বপ্ন ভেঙে দিলেন। মাননীয় পিএমজি, আপনাকে যে আপনি যে 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন তা তার কি হলো? আপনি তো আগাম যে কথাগুলো বলছেন সেগুলো তো আমরা শুনবো, কিন্তু যে পুরোনো খাতায় যেগুলো ডিউ লিস্টে রয়েছে সেইগুলোর কি? আপনি এত দরদি হয়ে পড়েছেন পিছিয়ে পড়া সমাজের জন্য, আদিবাসী দলিত সমাজের জন্য দরদি হয়ে পড়েছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই পিএমজি, এত হাই ভোল্টেজ প্রোগ্রাম হলো আপনার, কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির উদ্বোধন হলো, তা সেই রাম মন্দির উদ্বোধনে কোথায় ছিল আমাদের রাজ্যের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন, কোথায় ছিলেন তিনি? এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সংসদ ভবন আপনি উদ্বোধন করলেন, কোথায় ছিল সে? আপনি কেন উদ্বোধন করলেন সংসদ ভবন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সেই সংসদ ভবন উদ্বোধন করার কথা, কেন আপনারা মিথ্যে কথা বলেন যে আমরা মানুষের পাশে আছি? শুধু ধর্মের মেরুকরণ সৃষ্টি করে আজকে হিন্দু মুসলিম শিখ ঈসাই আলাদা আলাদা করে শিখকে খালিস্তানি বলে, মুসলিমকে পাকিস্তানি বলে, আর বাংলাকে কি বলে ভগবান জানে। এখন তো রাম মন্দির নিয়ে কিছু বললেই মনে হয় বাবা মোদী বিরোধী বলবে, ভগবান জানে কি বলে। এই সমস্ত করে আপনি চেষ্টা করছেন যে মানুষের মধ্যে ভেদাভেদ করে আপনি রাজনীতি করবেন, কিন্তু আপনাকে বাংলার মানুষ বলতে চায় যে ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয়, বুঝবে খিদে ভাতেই মেটে, বাইবেল গীতা কিংবা কুরআনে নয়। এই কথা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। রুটি কাপড়া আর মাকানের জন্য আমাদের এই লড়াই, আমাদের লড়াই জাতের ভেদাভেদ করে না, আমাদের আসল জাত হচ্ছে মানব জাত, আমরা আমাদের কর্মই আমাদের ধর্ম, এই কথাটা মাথায় রাখতে হবে, এই শিক্ষাই আমরা আমাদের নেতৃত্বকে পাই। তাই সকলকে বলবো আগামী, আচ্ছা আরেকটা পয়েন্ট আমি বলে শেষ করবো আমার সংক্ষিপ্ত বক্তব্য, ব্রাত্যদা বলবেন, আপনারা সকলে শুনবেন ব্রাত্যদার কথা। আমি বলবো যে মোদিজি, আপনি বাংলার মানুষ জিজ্ঞাসা করছে, পিএমজি আপনি চা বিক্রি করতে করতে আজকে সারা দেশ বিক্রি করতে চলেছেন, এবং বাংলার মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে যখন বলছে, সারা ভারতের মানুষ আপনাকে যখন বলছে যে মোদিজি ইউ পুট ইন্ডিয়া অন সেল, তখন আপনার দল বদলু বেইমান মির্জাফর পাঁচাটা নেতাগুলো বলছে ডোন্ট টাচ মাই বডি আই এম মেন, এ কি বিচারিতা! যবে থেকে ওই ভদ্রলোক বাংলার সাথে বেইমানি করেছে, যবে থেকে ওই ভদ্রলোক মির্জাফরগিরি করেছে, তবে থেকে বাংলার মানুষ বাঙালি পুত্র সন্তান জন্মালে তার বাপ মা সেই ছেলের নাম শুভেন্দু রাখা বন্ধ করে দিয়েছে, সত্যি এতটাই তাকে ভালোবাসে বাংলার মানুষ। তাই বলবো যে আগামী 10ই মার্চ সকলে দলে দলে যোগ দিন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী, আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সকলে মিলে জনগর্জন করুন এবং বলুন যে সকলকে জানিয়ে দিন এই সমস্ত যে অপপ্রচার করছে যারা, যারা আমাদের দলের নামে কুৎসা রটাচ্ছে, যারা আমাদের কর্মীদের নামে কুৎসা রটাচ্ছে, তাদের বলে দিতে হবে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, সকলে মিলে বলুন শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ভরসা। তাই আমি আমার সিনেমার লাইন দিয়ে শেষ করবো, আমার সিনেমার একটা ডায়লগ ছিল, মার করতে রুটি চিনি দিয়ে চাফু দিয়ে খা, এটা এখন একটু চেঞ্জ করে নিতে হবে, এখন জনগর্জন করব আমরা, তাই বলবো মার গুরুদের রুটি চিনি দিয়ে চা বিজেপি বাংলা ছেড়ে ফুটে যা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।
আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।